আরও কিছু কথা বাকি থেকে যায়। মেয়েদের কাজের ব্যাপারে তিনি ইন্সপায়ার করেছেন, এডুকেশনের ব্যাপারে তিনি ইন্সপায়ার করেছেন। আমরা জানতে চাচ্ছি তার সেই কথাগুলো কাজের ব্যাপারে এবং শিক্ষার ব্যাপারে তিনি কিভাবে মানুষকে অনুপ্রাণিত করে গেছেন। আমি আসলে ওনার ছেলের বউ, তো আমার যখন এই ফ্যামিলিতে বিয়ে হয়ে আসে, আমার সবসময় পড়াশোনার প্রতি খুব অন্যরকমের একটা অ্যাট্রাকশন ছিল। আমি সবসময় চেতাম যে আমি অনেক হায়ার স্টাডিজ করব, অনেক পড়াশোনা করব। তো বিয়ের সময় থেকেই আমি ওই ইচ্ছাটা ওনার কাছে বলে এসেছিলাম। তো উনি আমাকে সবসময় বলতেন যে বাংলাদেশের মধ্যে যেখানে যা পড়াশোনা তুমি করতে চাও, তুমি মোস্ট ওয়েলকাম। এবং আমি আজও, আমার বিয়ে হয়েছে 21 বছর হচ্ছে, আমি এখনও কিন্তু পড়াশোনার মধ্যেই আছি। তা আমি মাস্টার্স করেছি, আমি এখনও IBA-তে গিয়ে বিভিন্ন প্রফেশনাল কোর্স করি। এবং আমার শ্বশুরবাড়ি থেকে, ফ্যামিলি থেকে আমাকে খুবই এনকারেজ করা হয়, অনেক উৎসাহ দেওয়া হয়। এবং স্পেশালি আমার হাজব্যান্ড, যিনি বলে গেছেন, হোসেন মেহমুদ, যে বি আর লাইফ লং স্টুডেন্ট। তো আমার মনে হয় ওইটা ওনাদের বাসায় আমি দেখেছি, যে ওনারা এই থিওরিটা ওনারা ফলো করেন, যেটা নাকি ইন্দ্রা নুই, সিইও অফ পেপসিকো, উনি এতদিনে যেটা নাকি সবাইকে বলে এসেছেন যে বি আর লাইফ লং স্টুডেন্ট, না হলে নিজেদের নলেজটাকে বন্ধ করে রাখা যাবে না। তো ওইটা দেখেছি আমার শ্বশুর আনোয়ার হোসেন সাহেব, উনি দেখেছি যে সবসময় এটা নিজের বেলাতেও ফলো করেছেন এবং সবাইকে উৎসাহ করেছেন, উৎসাহ দিয়েছেন মেয়েদেরকে। প্লাস কাজের ক্ষেত্রেও আমি সবসময় দেখেছি যে উনি মেয়েদেরকে খুব এনকারেজ করতেন, যাতে ওনার মেয়েরা ঘরে বসে না থেকে কাজে আসে। আমি যখন অফিসে জয়েন করেছি, তখন উনি আমাকে কাজের ক্ষেত্রে খুবই উৎসাহ দিতেন। প্রতিদিন লাঞ্চ টেবিলে বসে আমাকে জিজ্ঞেস করতেন আজকে কী কাজ করলাম এবং কেমন করে করলাম এবং কীভাবে করে আরও বেটার আমি করতে পারি, সেই বিষয়ে আমাকে উৎসাহ দিতেন। প্লাস আমি যখন নাকি 2003-তে আনোয়ার গ্রুপে জয়েন করি, আমি টেক্সটাইলে জয়েন করেছিলাম, ফ্যাক্টরিতে আমি যেতাম। তো তখন উনি খুব খুশি হতেন যে আমি ফ্যাক্টরিতে যেতাম, আমি একটা মেয়ে হিসাবে আমি কখনো বলিনি আমি ফ্যাক্টরিতে যাব না, আমি ওখানে গিয়ে ফ্যাক্টরির মেয়েদের সাথে কাজ করতাম, সময় স্পেন্ড করতাম, টাইম স্পেন্ড করতাম। তো এই সব কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আমি ওনার থেকে অনেক সাপোর্ট পেয়েছি, অনেক এনকারেজমেন্ট পেয়েছি, এবং সেই জন্য আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আর আমার এই পর্যন্ত এগিয়ে আসার পিছনে ওনার একটা বিশাল অবদান আছে, যেহেতু আমি পারিবারিক একটা সাপোর্ট পেয়ে এসেছিলাম ছেলের বউ হিসাবে।